হ্যালো গাইস, তোমরা আমাকে একটি চ্যালেঞ্জ করে দিয়েছো, আমি চ্যালেঞ্জটি গ্রহণ করেছি। ইউনেস্কো ইতিমধ্যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মঞ্চের ভাষণটি একটিকে ইন্টারন্যাশনাল মর্যাদা দিয়েছে। 30 অক্টোবর ইন প্যারিস ইরিনি বক্তব্যের মাধ্যমে এটি একটি ইন্টারন্যাশনাল মর্যাদা পায়। বঙ্গবন্ধু সাধারণ মঞ্চের ভাষণটি শুধু এখন আমাদের ভাষণ নেই, এটি আন্তর্জাতিক একটি ভাষণ। বিগত 2 বছর আগে আমরা এটি ইউনেস্কোতে পাঠাই এবং এটি অনেক প্রচারণার মাধ্যমে এই 24 থেকে 27 অক্টোবর একটি কমিটি গঠন হওয়ার পর এটিকে 30 অক্টোবরে অ্যানাউন্স করা। এটি ইউনেস্কো প্রায় দেখতে গেলে 427 নম্বরে আসে লিপিবদ্ধ হয়েছে। বঙ্গবন্ধু এই ভাষণটি প্রায় 12টি ভাষায় অনুবাদিত হয়েছিল এবং এই ভাষণের জন্য বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি বলা হয়। হ্যালো গাইস, ইটস মাই 1 মিনিট ভিডিও চ্যালেঞ্জ এন্ড আই অ্যাম থ্রোয়িং দিস চ্যালেঞ্জ টুয়ার্ডস ইউ গাইস। বেস্ট অফ লাক।